গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা আছি মোটামুটি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। উঠেছি 7টা বাজে আর পুরো মেঘলা ওয়েদার জানো তো, মানে এত বৃষ্টি হচ্ছে দুদিন থেকে, যা সকালে উঠবো যে চাতনি পাচ্ছে না। তো এই উঠলাম, এবার ফ্রেশ হবো আর যা যা কাজ আছে সেগুলো করব। আর তোমার দাদাভাই ডিউটি গেছে হচ্ছে 22 তারিখ আর আজকে হচ্ছে 25 তারিখ। তো অনেক কটা দিনই হয়ে গেল, 4 দিন, আর আমি এখানে থাকবো আজকের দিনটা, কালকের দিনটা, দিয়ে পরশু দিন রবিবারের দিন বাড়ি যাবো, গিয়ে সোমবারে কলেজ যাবো। 1 মাসের বেশি হয়ে গেল আমি কলেজ যাইনি, সবার প্রচুর প্রেজেন্ট হয়ে গেছে, এরপর আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে, তো কলেজ না গেলে হচ্ছে অনেক অ্যাবসেন্ট হয়ে যাবে, তখন আবার আমার ফাইন লাগবে। তো বাড়ি গিয়ে সোমবারের দিন কলেজ যাবো, যার জন্য রবিবারে চলে যাবো। তো চলো এবার হচ্ছে ঘর টর ঝাড়তেই ফ্রেশ হয়ে আসি, তারপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার শাশুড়ি মা হচ্ছে বাড়িতে নেই, কালকে বেড়াতে গেছে। তো কালকে রাতে আমি থালা বাসন যা যা ছিল সব ধুয়ে মেজে বা এঁঠো কাঠা পরিষ্কার করে রেখেছি, আর টুকটাক যা কাজ আছে সেগুলোই করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই দুটো দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য রাতে এত পরিমাণে ঠান্ডা করছিল, কি আর বলবো, মনে হচ্ছে এই বুঝি শীতকাল পড়ে গেল, আজই বুঝি লেপ কম্বল বার করতে হবে। আর এই মেঘলাটা যাওয়ার পরে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে, যেহেতু শীতের টাইম কিন্তু চলে এসেছে। আর তোমাদের দাদাভাই চলে গেছে তো ওখানেও হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, হালকা কি ওখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো ডলি ঘুমাচ্ছিল, ওকে আমি তুললাম। সত্যি কথা, ঠান্ডা পড়লে দেখবে মনে হয় যেন ঘুম ভাঙতে চায় না, তো এইরকমই অবস্থা হয়েছে আমাদের দুজন। আর জানলাটা খুলেছিলাম, ওখান দিয়ে না হালকা হালকা ঠান্ডা আসছিল, মানে বাতাস বইছে, সেই জন্য ও বললো জানলাটা বন্ধ করে দে। তো জানলাটা বন্ধ করে দিলাম আর তারপর চলে গেছিলাম নিচে, নিচে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে। আর আজকে আমি শাড়ি পরেছি, এমনি হঠাৎ মন হলো যে একটু শাড়ি পরবো, তাই শাড়ি পরে, এছাড়া কিন্তু এমনি কোনো কারণ নেই। তো দেখো ঘর টর তো আগে ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ধূপটা জ্বেলে দেব। তো ডলি উঠে পড়েছিল বলে আমি ঘরটাকে ঝাড় দিয়ে একবারে বার হয়ে গেছিলাম, ডলিও ফ্রেশ হয়ে চলে এসেছে, আর এবার আমি ধূপটা দেখিয়ে চলে যাব নিচে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কিন্তু সকালে কথা হয়ে গেছে, ওই যে ফোনে কথা বলছিলাম দেখতে পেলে, ওটা ওর সঙ্গে কথা বলছি। আর বাসি কাজ বলতে কালকে রাতে কিন্তু আমি অনেক কাজ আগিয়ে রেখেছি, যেমন সমস্ত থালা বাসন ধুয়ে রেখেছি, যেখানে যেখানে এঁটো কাটা ছিল, মানে ডাইনিং টেবিল গ্যাস সমস্ত কিছু আমি মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আমাকে না করতে হয়। আর বাইরে না এখনও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ভিজে ভিজে করা যাবে না। আর হচ্ছে এমনি টুকটাক কাজ বলতে জাস্ট ঘরটা ঝাড় দেওয়া, তো ওটা আমার উঠতে উঠতে না আমার শ্বশুরমশাই কিন্তু করা হয়ে গেছে, আমাকে বললো আমার সব হয়ে গেছে, তুমি তো এমনি আগিয়ে রেখেছিলে সব কিছু। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সেভাবে কোনো কাজ নেই, তেমন কিছু করতেও হয় না, সারাদিন ওই রান্না করো, খাও, ঘরটাকে পরিষ্কার রাখো, এগুলোই। তারপরে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে জল দেবো বলে আমার শ্বশুরমশাই কিন্তু ফুল টুল সব তুলে রেখেছিল, তো আমি এবার জলটা দিয়ে নেব। আর আগে হচ্ছে মানে নিচের যে রুমটা ছিল আমাদের সেখানে কিন্তু ঠাকুর থাকতো, এখন তার পাশে আর একটা রুম রয়েছে ছোট্ট গোডাউন মতন, তো ওখানেই রয়েছে ঠাকুর। আমার মতে বলে শোয়ার ঘর থেকে ঠাকুর অন্য ঘরে থাকাটাই বেটার, হ্যাঁ যদি কোনো অপশন না থাকে সেটা আলাদা, যেমন আমাদের বাড়িতে দুটো ঘর, তো সেক্ষেত্রে কিছু করার নেই। আর যদি ঘর থাকে সেক্ষেত্রে আমার মতে বলে ঠাকুরটা আলাদা থাকাই ভালো। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে পড়েছি হচ্ছে ঠাকুরকে জল দেওয়ার জন্য, আর আমি কিন্তু প্রথমবার, হ্যাঁ প্রথমবার কিন্তু আমার বিয়ের পর আমি ঠাকুর পুজো করছি, এর আগে আমি সেভাবে করিনি, কারণ আমার শাশুড়ি মাই করে, তোমরা তো জানো। আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি উনি তো বেড়াতে গেছে, আর আজকে আসার কথা রয়েছে, জানি না আসবে কি, তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। সেই জন্য আমি দেখো সকালবেলায় আগে একদম পুরো ফ্রেশ কাপড়ে রয়েছি, সেই জন্য সকালবেলায় ঠাকুরকে জলটা দিয়ে নিই। একদম প্রথম বলাটা ভুল হবে, কালকে কিন্তু আমি সন্ধ্যা দিয়েছিলাম, তো সন্ধ্যা দেওয়া আর ঠাকুরকে জল দেওয়া কিন্তু আলাদা, কারণ সমস্ত কিছু জোগাড় করা সেটা পুরো আলাদা ব্যাপার, কোথায় কি রয়েছে একটু খুঁজে পেতে আমার অসুবিধাই হচ্ছিল, যেহেতু প্রথমবার মানে আমি এখানকার ঠাকুর ঘরে ঢুকলাম। তো বাবা আমাকে সবটাই বলে দিয়েছে কোথায় কি রাখা ছিল না, তো সমস্তটা আমি ঠিকঠাক করে গুছিয়ে করে নিতে পেরেছি যতটুকু যা পেরেছি। তারপরে যে দেখো একটা ধূপ আমি বাইরে দেখিয়ে দিয়ে আসলাম তুলসী তলায়, আর তারপরে যে দেখো চলে এসেছি হচ্ছে এবার রান্নাবান্নার পর, দেখতে দেখতে কিন্তু বেলাও অনেকটা হয়ে গেছে। তো এইদিকে দেখো দুধটাও নিয়ে রেখেছিল, তো দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি, আর চাটা কিন্তু করে ফেলেছি, ওটা খাওয়া হয়ে গেছে। আর ভাবছি একটুখানি ঘুগনি বানাবো, কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো ওই সাইডে দেখতে পাচ্ছ প্রেশার কুকারে আমি মটরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কয়েকটা সিটি দিয়ে নেব, আর এই সাইডে হচ্ছে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, এটা তাতিয়ে রেখে দেবো, আর কালকের যে দুধটা ছিল সেটাতেই চা
চা হয়ে গেছে, সেই দুধ আর এই দুধ মিলিয়ে তো বাকিটা হচ্ছে জাল দিয়ে রেখে দেব। তো এইদিকে দেখো এখন হচ্ছে মটরটা সিদ্ধ হোক, তারপরে ঘুগনি বানাবো। মশলাটাও বানিয়ে নিয়ে চলে এসেছি ততক্ষণে। আর আমি তো ঘুগনি রান্না করতে জানি, তোমরা জানোই, লুচি চুচি এসব কিছু বানাবো না, জাস্ট নর্মালি মুড়ি খাবো আর ঘুগনি খাবো। বৃষ্টির দিনে কি আর খাবো, ভালো লাগছে না। আর একটা জিনিস দেখবে, বর্ষাকালের দিনে না বারবার ভাত খেতে ভালো লাগে না, আমার কেমন একটা লাগে। তো সেই জন্য ডলিকে জিজ্ঞাসা করলাম, ঘুগনি মুড়ি খাবি সকালবেলায়? তো ও বললো হ্যাঁ। তো সেই জন্য দেখো ঘুগনি মুড়ি বানালাম। বাবা গেছিলো একটুখানি দরকারে, আমাকে বললো 10টার দিকে চলে আসবে, এসে মুড়ি খাবে। তারপরে ফোন করছি, বলছে আমার লেট হবে, ব্যাংকের দিকে গিয়েছে, তো তোমরা খেয়ে নাও, আমি পরে যাচ্ছি। তো সেই পরে পরে করতে করতে প্রায় 3টার দিকে বাড়ি এসেছি। ততক্ষণে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো অনেকক্ষণ বসেছিলাম, তো ভাবলাম বসে থেকে আর কি করব। এই যে দেখো হচ্ছে আমি উপরে চলে এসেছি আমার জিনিসপত্রগুলোকে একটুখানি মোছার জন্য। সেই যে এসেছি সেই এক মাস আগে তখন মুছেছি, তারপর থেকে তো আর মোছার এগুলোকে চান্সই পাইনি। তো ভাবছি আজকে একটু পরিষ্কার করে নিই। আর শোকেসটা তো একবারও মুছিনি, মানে কলিংটা শেষ হয়ে গেছিলো, তোমরা তো দেখেছো। যখন আমি এসেছিলাম তখন শোকেসটা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস মোছামুছি হয়েছিল, ছিল একদম শেষের দিকে, তাই শোকেস পর্যন্ত আর পৌঁছায়নি। তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম এনে দেওয়ার জন্য, কিন্তু ও তো জানোই একটা কথা, 10 বার না বললে ওর কানে যায় না। শেষ পর্যন্ত আমরা যেদিন ক্যান্টিনে গেছিলাম সেদিনই এনেছি। তো ভাবলাম থাক একবারে বাড়ি যাওয়ার আগে আগে মুছে পরিষ্কার করে রেখে যাব। আর সমস্ত কভারগুলো কিন্তু আমার এসেই প্রথম দিনই কাচাকুচি করে রাখা রয়েছে, তাই ওগুলো আর কাচাকুচি করব না। এমনিতেই বর্ষাকাল, জানি না কালকে কি হবে, কালকে যদি রোদ্দুর ওঠে তো কালকে বেডশিটটা কেচে দেবো, নয়তো এই বেডশিটটা আমি আবার সামনের মাসে আসবো, তো তখন আর ইউজ করতে পারবো না। সামনের মাসে কিন্তু আমি আবার আসবো, মানে এবার ঠিক করেছি মানে 10 দিন হলেও, 10 থেকে 12 দিন হলেও এখানে এসে থেকে যাব প্রত্যেক মাসে মাসে। তো এই মাসটা তো হয়ে গেল, আবার নেক্সট মাসে কদিন ক্লাস করে তারপরে আবার আসবো। কি বলতো, যদি আমার বাড়ির কাছেও হতো না, মানে ওই মোটামুটি আধ ঘন্টার রাস্তা হতো, তাহলে তো কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এত দূরত্ব, এত দূরত্ব, কি আর বলবো। জার্নি করলে সারা দিন চলে যাবে যদি ট্রেনে বাসে আসা যাওয়া করি, প্লাস প্রচুর খরচা। তো সব কিছু মিলিয়ে না ওই আসতে ইচ্ছা হয় না, মনে হয় 2-3 মাস হোক তারপরে গিয়ে আবার 1 মাস থেকে যাব, এটা মনে হয়। কিন্তু এবার ঠিক করেছি না, প্রতি মাসে ওই 10 দিন কি 15 দিন করে এসে এখানে থাকবো, আর 15 দিন ওখানে থেকে কলেজ করবো, যতদিন না কমপ্লিট হচ্ছে। তারপর কমপ্লিট হয়ে গেলে তো ওখানেই থাকবো। তো যাই হোক, এইদিকে দেখো হচ্ছে এক এক করে কিন্তু আমার জিনিসগুলো মোছামুছি হয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু আমি একেবারে পরিষ্কার করব না, কারণ এখনো রান্না বসানো হয়নি, তারপর আবার রান্না বসাবো। সবার ফার্স্টে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, সমস্ত কিছু বার করে যা যা ছিল একদম পুরো ফ্রেশ ক্লিন করেছি, কারণ আবার অনেক কটা দিন পর আসবো, ততদিনে আবার ধুলো পড়ে যাবে। তারপরে যে দেখো এখন খাটটাকে মুছে নিচ্ছি, আর খাটে এত পরিমাণ ধুলো পড়ে, তাও তো আমার ডিজাইন কম। তোমাদের অনেকের পছন্দ আমার এই খাটটা, এখনও কমেন্ট আসে দিদিভাই কোথা থেকে বানিয়েছো, কত প্রাইস পড়েছে। আবারও বলে দিচ্ছি, আমার কিন্তু এটা সেগুন কাঠের খাট, মানে শালকাঠ না, শালকাঠ তো আরও দামি, সেগুন কাঠের খাট আমার এটা প্রায় পড়েছে 60,000 টাকা। আমার ডাইনিং টেবিলটা আর এইটা একসঙ্গে নেওয়া, দুটোই কিন্তু কাঠের। তোমরা তোমার ডাইনিং টেবিলটা দেখেইছো, 4টে চেয়ার সব কিছু মিলিয়ে ডাইনিং টেবিলটা পড়েছিল 30,000, আর এটা পড়েছে 60,000। তোমাদের সঙ্গে অনেকে টাকার মিল না থাকতে পারে, কারণ অনেকে আমাকে বলেছে এই খাটটার দাম নাকি আরও বেশি। দেখো সব জায়গার মিস্ত্রিরা তো এক নাই না, যে যেমন নিতে পারে। তো আমার অনেক বলে কয়ে আর কি একটু কমের মধ্যে হয়েছিল খাটটা, কিন্তু ডাইনিং টেবিলটাই আবার অনেক বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, ওইদিকে খাটটা মুছে রেখে আলমারিটা আর ড্রেসিং টেবিলটা, এই তিনটে জিনিস মুছে রেখে চলে এসেছি নিচে। নিচে এসে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এক সাইডে দিয়েছি ডিম সিদ্ধ করতে। আজকে বানাবো ডিমের ঝোল, ভাত আর কিছু ভাজাভুজি করবো এর সঙ্গে। রান্না বসানোর পর ফোন করেছিলাম কখন আসবে জানার জন্য, তো তখন বললো যে আজকে আসবে না, কালকে সকালে আসবে। তো আমার না তখন চাল নেওয়া হয়ে গেছিলো, যার জন্য রাতের চালটা নেওয়া হয়নি, আবার আমাকে রাত্রিবেলায় রান্না করতে হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো হচ্ছে ডিমের ঝোলটাকে আমি বানিয়ে নিচ্ছি, ওইদিকে ভাত হয়ে গেছে, আর এর সাথে বানিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা, ঘুগনি রয়েছে, তো এগুলো দিয়ে একবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তিনজনে 3টা ডিম নিয়েছি, আর ডলি না সেইভাবে ডিম খেতে চায় না, তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি। তো যার জন্য একটা করে আনা হয়েছে সবারই। এবার একটা জিনিস খাওয়া হয়নি জানো তো, তোমাদের দাদাভাই আসলে প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়িতে ডিম ভাজা হয়, মানে 4টে 5টা ডিম দিয়ে সেই পিৎজার মতন করে ও বানায়, এত টেস্টি হয়। কিন্তু এইবারও একদিনও বানায়নি, সেটাই ওকে সেদিন ফোনে বলছিলাম, আমাদের বাড়িতে এইবার একটা জিনিস কিন্তু হয়নি। তখন ও বলছে কি, আমি বলছি ডিম ভাজা তো তুমি এবার বানাওইনি, এত সুন্দর টেস্টি করে বানায়, কি আর বলবো। তো যাই হোক, তারপরে এই যে দেখো রান্নাবান্না সেরে ধুয়ে আমি চলে এসেছি আবার উপরে। তো উপরে এসে যে দেখো শোকেসটাকে মুছে নিচ্ছে, আর এইটাই সব থেকে বেশি ধুলো ছিল, কারণ এইটা এসে থেকে একবারও পরিষ্কার করা হয়। তো এটাকে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা জিনিস তো আমার অনেক সুবিধা হয়েছে, কভারগুলো লাগানোর ফলে ধুলোটা একটু হলেও না কম পড়ে, বিশেষ করে আলমারিটায় তো ধুলো পড়েই না, কিন্তু এই শোকেসের সামনের দিকটা একটু ধুলো পড়ে। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত ভেতরে জিনিসগুলোকেও বার করেছিলাম, মুছে টুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। একটা কথা
কিন্তু সত্যি, বিয়ের পর একটা মেয়ের লাইফে অনেক পরিবর্তন আসে, অনেক। মানে যে আমি কিছুই করতে পারতাম না সেই আমি দেখো দিব্যি একা হাতে কিন্তু আজকে সমস্তটা সামলালাম, তাও এত ফাস্ট। মানে রান্নাবান্না, ব্রেকফাস্ট করা, নিজের ঘর গোছানো, সমস্ত কিছু কিন্তু আজকে একা হাতে করে ফেললাম। তো তারপরে আমি চলে গেছিলাম নিচে স্নান করতে, আর স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি উপরে। আর বাবারও আসতে কিন্তু অনেকটা লেট হয়েছিল, তাই ওয়েট করছিলাম। তারপরে তিনজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তো এবার দেখো তোমাদের সঙ্গে একটুখানি রুমটা দেখিয়ে দিই। আমার রুমে যদি হালকাও কালার থাকতো না, রুমটা এত সুন্দর লাগতো। বিশেষ করে আমাদের রুমগুলো কিন্তু অনেক বড় বড়, পুরো ঘরটাই কিন্তু ফার্নিচারে ভর্তি। তারপরে দেখো কত জায়গা রয়েছে। তো যখন কালার হবে, যখন মেঝেটা হবে, মার্বেল বসবে, তখন কত সুন্দরই না লাগবে, তাই না বলো? উপরে কিন্তু ফল সিলিং হবে, এর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। তো ওয়েট করে আছি কবে আমাদের রুমটা কমপ্লিট হবে, তখন খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। যাই হোক, এইদিকে দেখো, এখনই দেখো আমার রুমটা কত সুন্দর লাগে। আমার কাছে কিন্তু এটাই স্বর্গ, আহামরি কিন্তু কিছু নেই, জাস্ট ফার্নিচারগুলোর জন্যই কিন্তু রুমটার সৌন্দর্যটা আসে। একটু কালার থাকলে আরও বেশি সুন্দর, সমস্তটাই হবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো এইদিকে দেখো, তারপরে আর ভিডিও শ্যুট করিনি, তো একবারে চলে এসেছি রাতের বেলায়। এখন বসিয়েছি ভাত, সবার জন্য ভাত রান্না করছি, আর আজকের দিনটা এভাবেই কাটলো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে।